আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনার সাথে কথা বলবো এই চাঁদপুর বেলগাঁও চা বাগানে কীভাবে আসবেন আর কত টাকা বা খরচ হবে। সো খাতা কলম নিয়ে বসে পড়ুন আর হিসাব করা শুরু করুন। আমাদের জার্নি আমরা শুরু করি আমাদের 14 নম্বর থেকে, 14 নম্বর থেকে 15 নম্বর ঘাট পর্যন্ত আমাদের পার পার্সন গাড়ি ভাড়া পড়েছে 10 টাকা। দেন 15 নম্বর ঘাটে ঘাট ফি 4 টাকা, আর সেই সাথে নৌকা খরচ, নৌকার ফি 10 টাকা করে। দেন আপনি ঘাট পার হবে, ঘাট পার হয়ে ওখানে যে লোকাল সিএনজিগুলো থাকে সেখানে যে সেন্টারে যাওয়ার যে সিএনজিগুলো আছে সে সিএনজিতে উঠে যাবেন, আপনার থেকে পার পার্সন 10 টাকা করে নেবে। এরপর সেন্টার থেকে আপনি যাবেন হচ্ছে চৌমুহনী পর্যন্ত, চৌমুহনী পর্যন্ত সেখানেও আপনার থেকে পার পার্সন 10 টাকা করে নেবে। চৌমুহনী যাওয়ার পর সিএনজি আসে এই চাঁদপুর পর্যন্ত। সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনার সিএনজির আশায় বসানো থেকে আপনি লোকাল যে বাসগুলো আসে যে সেই বাসগুলোতে আপনি উঠে যাবেন। অ্যান্ড চাঁদপুর নেমে দেখবেন বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে, সেই রাস্তায় আপনি একটু সামনে গেলে দেখবেন যে পুকুরিয়া বাজার পর্যন্ত কিছু সিএনজি যাচ্ছে, বলতে ভুলে গিয়েছি। চাঁদপুর পর্যন্ত আপনার বাসে ভাড়া নিবে পার পার্সন 20 টাকা, পুকুরিয়া বাজার চাঁদপুর থেকে পুকুরিয়া বাজার পর্যন্ত পার পার্সন 15 টাকা করে নিবে। পুকুরিয়া বাজার থেকে এই বেলগাঁও টি স্ট্রিট পর্যন্ত হেঁটেই আসা যায়, তবে আমি সাজেস্ট করব আপনি সিএনজিতে করে চলে আসেন, কারণ রাস্তাটা অনেকেই বলে যে খুব ছোট, বাট অ্যাকচুয়ালি ছোট না, ভালোই দূর আছে। এখানেও আপনার থেকে পার পার্সন 15 টাকা পর্যন্ত নিবে, 15 টাকা করে নিবে। বাট ওখানে একটা ট্রিক্স করে তারা, তারা বলে যে কি আমরা আপনাকে উপর পর্যন্ত তুলে দিব, তা আপনারা আমাকে পার পার্সন 25 টাকা করে দিবেন। সো আপনারা ওই চক্করে পড়তে যাবেন না, কারণ অ্যাকচুয়ালি আপনাকে গেটেই তারা নামিয়ে দিবে, ফাও আপনার থেকে ওইদিকে 10 টাকা বাড়তি নিয়ে নেবে, যেটা শিকার আজকে অলরেডি আমরা হয়েছি। সো আপনি ওখানে নামলেই দেখবেন যে সিটি গ্রুপের একটি গেট, যেখানে সুন্দর করে লেখা আছে চাঁদপুর বেলগাঁও চা বাগান, এখান থেকেই মূলত আপনার জার্নি শুরু হবে। এরপর সেমভাবেই আপনারা আবার চলে আসবেন, আর চেষ্টা করবেন বিকাল 4টার আগে আসার জন্য, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়ের ভিতর। আর স্পেশালি সবচেয়ে বেশি মজা পাবেন শুক্রবার অথবা শনিবার আসলে, কারণ এই সময়টাই পাবলিকের জন্য সব পুরোপুরি উন্মুক্ত থাকে, আর অন্য সময় হয়তো আসলে আপনাকে কিছু খুশি করার জন্য বকশিস দিতে হবে এখানের যে সিকিউরিটি থাকে তাকে। আর যদি অফ ডেতে আসেন, যেমন মনে করেন রবিবার সোমবার মঙ্গলবার, সেদিন আসলে আপনার একটা সুবিধা হবে কি, তখন চা বাগানের যে এখানে যেখানে চা বাছাই করা হয় ওই জায়গাটি খোলা থাকে, তো ওখানে আপনি দারোয়ানের সাথে কথা বলে কীভাবে চা বানায়, কীভাবে চা ম্যানুফ্যাকচার করা হয় সব কিছুই দেখতে পারবেন। আর যেমন এই যে আজকে আমরা অফ ডেতে আসি, আমরা আজকে দেখতে পারিনি কারণ আমাদের অলরেডি টাইম ওভার হয়ে গিয়েছে, 4টার পরে এসেছি। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই এই খরচ সহ টোটাল ভিডিওটি করা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার পেজকে ফলো করবেন AR64, অ্যান্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।